হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেবো মকর রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো আগের থেকে অনেকটা স্টেবল। যাদের ফ্যামিলির লোকেদের সাথে কোনো আইনি ঝঞ্ঝাট চলছিল সেই সকল সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। যারা অনেক দিন ধরে কোনো পৈতৃক সম্পত্তি সেল করবেন ভাবছিলেন, ঠিকঠাকভাবে হয়ে উঠছিল না, সেই সকল সমস্যা থেকে কিন্তু আপনি এই মাসে অনেকটা মুক্তি পেয়ে যাবেন। ভাই বোনদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা বেটার হবে। এই মাসে কোনো ছোটো গেট টুগেদার কিন্তু হতে পারে। মায়ের হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনারা একটু টেনশনে থাকবেন, বিশেষ করে হাড় বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় অ্যারাইজ করতে পারে। যারা ভাবছেন বাড়ি কিনবেন বা সেল করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর মাসের পর যদি আপনারা এই সকল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের ক্ষেত্রে আমি বলবো যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্ম শিখতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, বা যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা ধরুন কোনো ফটোগ্রাফির কোর্স করতে চাইছেন বা কোনো সফটওয়্যার রিলেটেড কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবে। যে সকল স্কুল স্টুডেন্টরা এতদিন পড়াশোনায় প্রচণ্ড অমনোযোগী ছিল সেই সকল স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা ভালো। তারা এই সময় কিন্তু পড়াশোনায় প্রচণ্ড মাত্রায় ফোকাস হয়ে যাবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকবে। ফার্স্টে যেটা বলবো, যারা অনেক দিন ধরে কনসিভ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা এই কনসিভ করার বিষয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা এই সময় প্রচণ্ড ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। এবার জানবো যারা সন্তানের কেরিয়ার, শিক্ষা এই সকল বিষয় নিয়ে প্রচণ্ড মাত্রায় টেনশানে ছিলেন তাদের জন্য সময়টা কেমন। তাদের জন্য আমি সময়টা বলবো এভারেজ, খুব বেটার কিছু নয়। এই মাসে সন্তানের এডুকেশন বা কেরিয়ার দুটো বিষয় নিয়েই কোনো সমস্যা থাকছে না, তবে আপনার মনের মতো কিন্তু সেরকম কিছু হবে না, মোটামুটি মাসটা কিন্তু চলে যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে আমি বলবো স্কিন রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। হেলথ নিয়ে এই মান্থটা আপনারা কিন্তু প্রচণ্ড একটা ঝামেলা অশান্তির মধ্যে থাকবেন। হেলথ পারপাসে কিন্তু প্রচণ্ড রকম অর্থ ব্যয় আপনাদের হতে পারে। এমন কিছু প্রবলেম এই মান্থে আপনাদের অ্যারাইজ করতে পারে যে প্রবলেমটা কী কারণে হচ্ছে সেই সঠিক কারণটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এই সংক্রান্ত বিষয়টা আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে একটা মানসিক অশান্তির মধ্যে ফেলে দিতে পারে। তাই গোটা মান্থটায় হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রবলেমে থাকবেন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো সময়টা আগের থেকে অনেকটা বেটার। বিজনেসে আপনারা কিন্তু যে ফিনান্সিয়াল গ্রোথ সেটা কিন্তু খুব ভালো দেখতে পাবেন। কাস্টমারের সাথে রিলেশন কিন্তু আপনাদের আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। যারা বিজনেস পারপাসে লোন নেবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ইজিলি লোন কিন্তু পেয়ে যাবেন। বিজনেসে আপনাদের পরিচিতিটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি হবে। যারা কোনো সরকারি কন্ট্রাকচুয়াল বেসিস জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো সফটওয়্যার রিলেটেড জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বিজনেসে আপনারা আগের থেকে গ্রোথ কিন্তু অনেকটা দেখতে পাবেন। এই মাসে মোটামুটি দেখতে পেলেও সামনের মাসে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফে দু ধরনের রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন তাদের কিন্তু এই মাসটা প্রচণ্ড চাপের। তারা যদি এই বিষয়গুলোকে একটু এড়িয়ে না যেতে পারেন তাহলে কিন্তু পার্সোনাল লাইফে প্রচণ্ড মাত্রায় প্রবলেম থাকছে। আর অনেকে এই সময় কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই ধরনের ব্যাপারগুলোতে জড়িয়ে যাবেন। এটা গেলে ম্যারেজ লাইফের একটা পোর্শন। আর একটা পোর্শন কেমন থাকবে, যাদের ম্যারেজ লাইফে প্রচণ্ড মাত্রায় প্রবলেম চলে আসছিল সেই সকল প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকছে, তবে কোথাও গিয়ে একটু ইগো প্রবলেম কিন্তু ডেভেলপ করবে, যার জন্য আবার খানিকটা প্রবলেম অ্যারাইজ করতে পারে।
আর একটা সমস্যা থাকছে, যেটা হচ্ছে কোন তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু দুজনের মধ্যে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যদি এই সকল ব্যাপারগুলোকে আপনারা একটু হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম থাকছে না। তবে ইগো প্রবলেমটা কিন্তু গোটা মাসে থাকছে, বিশেষ করে 15 তারিখের পর থেকে আপনারা এই জিনিসটা কিন্তু আরও বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে প্রেমটা কতটা সঠিক সেই বিবেচনাটা কিন্তু আপনাদের নিজেদেরকে করতে হবে। প্রেমটা সঠিক নাও কিন্তু হতে পারে, ভুল কোনো ব্যক্তির সাথে আপনি সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, এটা একটা প্রবলেম। আর যে প্রেমগুলো চলছে সেই প্রেমগুলোর মধ্যে সমস্যা কিন্তু থাকছে, কোথাও গিয়ে একটু ভুল বোঝাবুঝি বা কোথাও গিয়ে ইগো প্রবলেম, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। এর পাশাপাশি আর একটা ভালো খবর হচ্ছে, যারা প্রেমটাকে বিয়ের দিকে নিয়ে যেতে চান তাদের জন্য সময়টা ভালো। তারা যদি এই সময় কথাবার্তা এগোন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। এবার জানবো আপনাদের জব কেমন যাবে। জবের ক্ষেত্রে বলবো, নতুন জব পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা আর্ট ফিল্ম মিডিয়া এই সংক্রান্ত ব্যাপারের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা স্পেশালি গান বাজনা এই সব নিয়ে থাকেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ক্যারিয়ারে অনেকটা গ্রোথ কিন্তু এই সময় দেখতে পাবেন। নতুন জব পাওয়ার জন্য সময়টা কিন্তু ভালো, যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন নতুন জবের জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভালো, আর যারা জবের মধ্যে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। তবে প্রচণ্ড দায়িত্ব বাড়বে, দায়িত্ব বাড়ার সাথে সাথে কিন্তু আপনাকে নিয়ে কোথাও একটু পলিটিক্সও শুরু হয়ে যাবে, এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকতে পারে। তবে কাজের জায়গায় কিন্তু বেশি মাথা গরম এই ব্যাপারটাকে যদি আপনি প্রকাশ পাওয়াতে যান তাহলে কিন্তু সমস্যা থাকবে, এই ব্যাপারটাকে কিন্তু কাজের জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু কাজের জায়গায় আপনি সাকসেস অবশ্যই পাচ্ছেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, সরকারি চাকরি যারা অনেকদিন ধরে ট্রান্সফারের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু খুব ইজিলি ট্রান্সফার এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে যেটা বলবো, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আগের থেকে অনেকটা স্ট্রং হতে চলেছে, তবে হেলথ পারপাসে কিন্তু কিছু খরচ আপনাদের লেগেই থাকবে, কিছু শখ পূরণের জিনিস কিন্তু এই মাসে আপনারা কেনাকাটা করতে পারেন, তার জন্য খানিকটা ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। তাছাড়া আপনারা যদি এই মাসে শেয়ারে ইনভেস্ট করবেন ভাবেন সেক্ষেত্রে আমি বলবো অনেকটা বেটার রেজাল্ট পাবেন, শেয়ারে ইনভেস্ট করলে অনেকটা প্রফিট আপনারা পাবেন। বা যারা ভাবছেন জমি বা বাড়ি কিনবেন তাদের জন্য ভালো, তারা যদি সেই পারপাসে ইনভেস্ট করেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আদারওয়াইজ যদি আপনারা অন্য কোথাও ইনভেস্ট করবেন ভাবেন তাহলে আমি বলবো এই মান্থটা না, সেপ্টেম্বরের পরে এই সংক্রান্ত ডিসিশন নিন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, মকর রাশির আগস্ট মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।